হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিস ক্রিয়েটিভিটি। আজ আমার বাড়িতে অনেক লোকজন এসেছে। কারা এসেছে? আমার মাসিমণিরা এসেছে, তাদের ছেলেমেয়েরাও এসেছে। আর মাসিমণিদের সাথে অনেকদিন বাদে দেখা হচ্ছে, তাই মনটা তো আনন্দে ভরেই গেছে। তো আমার আনন্দ দুঃখ সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই একটু ভিডিওটা অন করে দিলাম। আর মাসিমণি বোনঝি এরা হচ্ছে একদম বন্ধুর মতো, তাই একটু বেশি এনজয় হচ্ছে। তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। যেহেতু একটা আয়না, তো সবাই হুড়োহুড়ি করে ওখানের মধ্যে রেডি হচ্ছি, কারণ সকাল সকাল আমরা একটু ঘুরতে বেরোবো সবাই মিলে। শীতকালে একটু ঘুরতে না বেরোলে তো নয়ই, তো কাছেই যাব, খুব কাছেই যাব। তোমরা নাম হয়তো শুনেছো, জয়পুরের বনলতা খুবই বিখ্যাত, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টার মতো লাগে গাড়িতে আর কি। তো দেখ, তোমরা জানোই এখানে সৌন্দর্য, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব। আমরা বনলতার ভিতরে ঢুকে ব্যাগগুলো রিসেপশনে রেখে দিলাম, আর একটু বাইরের দিকে ঘুরতে বেরোলাম। আর সকাল থেকে চা খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু শীতকালে একটু মনটা সারাক্ষণে চা চা করে। তো শুধু চা কেন খাবো, 11টা বেজেও গেছিলো, তাই একটু সবাই মিলে ব্রেকফাস্ট কিছু করবো বলে বাইরে এলাম। কারণ ভেতরে সানডে, তার সাথে ছুটির দিন, তাই প্রচণ্ড ভিড় হয়েছে, রেস্টুরেন্টে তো বসার কোনো জায়গাই নেই, তাই একটু বাইরে এলাম। ভিড় যে বাইরের দোকানগুলোতেও খাবার শেষ হয়ে গেছে। তো আমাদের ইচ্ছে ছিল একটু মুড়ি আর চপ খাওয়ার, কিন্তু কোথাও পাইনি। লাস্টে এই সবাই মিলে ডিম টোস্টটাকেই ভাগাভাগি করে খেলাম, কারণ 11টা বেজে গেছে, আর কখন ব্রেকফাস্ট করব। কোনো দোকানেই খাবার নেই, সব শেষ, আর ভেতরে তো বললাম খুব ভিড়, ব্রেকফাস্ট করতে করতেই লাঞ্চের টাইম হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে এখানে ডিম টোস্ট সবাই মিলে একটু অর্ধেক করে। জয়পুরের বনলতা তো সবারই ভালো লাগে, শুধু আমার কেন, কিন্তু স্পেশালি আমার জয়পুরের জঙ্গলটা দুর্দান্ত লাগে, বিশেষ করে পাতা ঝরার সময় চৈত্র মাসে। যদি ফটোশ্যুট করতে আসতে পারতাম কি ভালো যে লাগতো। আর আমার বাড়ি যাওয়ার পথে জয়পুরের জঙ্গল পেরোতেই হবে, আমি যতবারই পেরোই ততবারই আমার ভালো লাগে। তাই আমি এখানটাই একটু বাইকটা স্লো করতে বলি, কারণ এই জায়গাটা একটা আলাদাই ফিলিংস। তোমরা যদি কেউ জয়পুরে জঙ্গল পেরিয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। চলে এসেছে আমাদের গরম গরম চা, কিন্তু শুধু চা খেলে তো চলবে না, রিলস তো একটু বানাতেই হবে। আর রিলস বানাতে শুধু আমি নয়, এখন রিলস বানাতে সবাই ভালোবাসে, এমনকি আমার মাসিমণিরাও ভালোবাসে, তাই একটু চা খেতে খেতেই হয়ে যাচ্ছে।
শীতের সবথেকে প্রিয় খাবার পিঠে পুলি, যেটা না হলে পৌষের শীত তো জমেই না, সেটা এখানে টাটকা বানাচ্ছে আর তার সাথে বিক্রি হচ্ছে। পিঠে পুলি পাটিসাপটার নানান রকম তৈরি হচ্ছে আর তার সাথে চলছে মুড়ি ভাজা, যেগুলো সব কিছুই ওরা টাটকা বানাচ্ছে সাথে সাথে বিক্রি করছে। আর দেখো, আমি ঢেঁকিতে চাল ছাটা সত্যিই কোনোদিন দেখিনি, বনলতাতে এসে সেটাও দেখে নিলাম। ওরা ঢেঁকিতে চাল ছেটে তারপর পিঠে করছে, আমি এই দৃশ্যটা সত্যি আগে কখনো দেখিনি। বনলতাতে অনেক কিছুই খেলাম, মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চাউমিন, এটসেট্রা এটসেট্রা, বাট সব থেকে স্পেশাল যেটা খেলাম বনলতা স্পেশাল এমু কষা। ভালোই খেতে, ঠিক বুঝতে পারিনি এমুটা ঠিক মাটন যেমন খেতে হয় না ঠিক সেই রকম খেতে। তো আমাদের বনলতা ঘোরা ডান, আর খুব ভালো লেগেছে সবারই। তো ওরা ফিরে যাচ্ছিল বাড়ি, বাড়ি মানে গড়বেতা, আর আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের বাড়ি মানে কোতুলপুর। বাট মাঝরাস্তায় একটা ঘটনা ঘটেছে, যেটা হলো কি আমরা হাফ রাস্তায় গিয়ে আমাদের খুব ইচ্ছে করলো একটু বাড়ি যাব, যেহেতু সবাই এসেছে, সেহেতু আমার কি কোতুলপুরে একা একা থাকতে ভালো লাগে তোমরাই বলো। তাই ও সঙ্গে করে মানে ওদের আগেই আমরা পৌঁছে গেছি গড়বেতা, কারণ আমরা বাইকে গেছি আর ওরা বাসে গেছে। তো সবাই যাওয়ার আগে আমরা পৌঁছে গেছিলাম, আর যেহেতু ওই দিন ওয়ার্ল্ড কাপ ছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচ, আর ওয়ার্ল্ড কাপ সবসময় সবার সাথে দেখতে হয়, তো রাতটা তো আমরা ওয়ার্ল্ড কাপ দেখেই কাটিয়েছি সবাই একসাথে, হেভি মজা হয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও।